রহমাতুল্লাহ ওয়া সাল্লিন আলা রাসূলিল কারীম সন্তানদেরকে আল্লাহ ওয়ালাদের ঘটনা শোনানো চাই শিরোনামে কিছু কথা বলা হয়েছিল আল্লাহ পাক নিজ দয়ায় আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন তো এটা সন্তানের এক বিশেষ হক এটা তর্বীয়দের বিশেষ এক পন্থা সন্তানকে আল্লাহ ওয়ালাদের ঘটনা শোনানো সাহাবায়ে ঘটনা শোনানো বুজুর্গদের ঘটনা শোনানো নবীজি সাল আলহ্লামের ঘটনা শোনানো তো ঘটনার শোনার দ্বারা মানুষের ফায়দা হয় ব্যাপক ফায়দা হয় আর এই জন্যই কোরআন করিমে হাদিস বিভিন্ন জায়গাতে বিভিন্ন ঘটনা আল্লাহাক বর্ণনা করেছেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তো এই জন্য আর আরেক বিষয় হচ্ছে যে যারা কম বয়সী হ্যাঁ বয়স আট দশ বছর বারো বছর এই কম বয়সী যারা এদের মধ্যে ঘটনা শোনার প্রবণতা আরো বেশি ওইটার তাসির তারা বেশি গ্রহণ করে এই জন্য এক তো হচ্ছে যে নিজের সন্তানকে কোন সহি কমি মাদ্রাসায় হজরত মুফতি মনসুরুল হক দামাদ বারাকাত হুম একবার বলতেছিলেন যে শুধু কমি মাদ্রাসায় ভর্তি করলে চলবে না সহি কমি মাদ্রাসা ভর্তি করতে হবে অর্থাৎ হযরত বোঝাতে চাইতেছিলেন যে যে মাদ্রাসাতে ইলমে দিন তো শিক্ষা দেওয়া হয় আর সঙ্গে সঙ্গে তরবিয়ত হয় খুব সুন্দরভাবে মাদ্রাসা কোনো আল্লাহ দ্বারা পরিচালিত হয় এই বিষয়টাকেই এই হজরত সংক্ষেপে বলতেছিলেন যে কোনো সহি কমি মাদ্রাসায় ভর্তি করতে হবে বহরহাল তো এই হচ্ছে এক হক সন্তানের তাকে কোনো নির্ভরযোগ্য দিনী প্রতিষ্ঠানে ভর্তি করা আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সন্তান যখন মাঝে মধ্যে বাড়িতে আসে মাদ্রাসার ছুটিতে তখন যে বাড়িতে থাকে তার তার দিকে খুব কয়দিন নজর রাখা তার ভুল ত্রুটির দিকে নজর রাখা সেগুলি শুধরে দেওয়া এবং তার সঙ্গে কিছু কিছু কথা বলা হ্যাঁ অল্প কিছু কিছু কথা মাঝে মধ্যে বলা আল্লাহ দের ঘটনা শোনানো দু একটা ঘটনা শোনানো হইলো দেখা যাবে যে পরে আরো আগ্রহ বাড়বে পরে নিজে থেকে বলবে যে আব্বু আমার একটা ঘটনা শোনাও তো এই ধরনের আবদার তখন করবে তো আল্লাহ ঘটনা শোনানো হচ্ছে তো যে বিষয়টা বলতেছিলাম এর আগে ফরিদপুর রহমাতুল্লাহ এর কি কঠিন মুজাহাদা ছিল সাহারানপুর মাদ্রাসায় চার বছর পড়াশোনা করেছেন এই চার বছরের প্রত্যেক বৃহস্পতিবারেই সাহারানপুর থেকে রওনা হয়ে যেতেন থানা ভবনের উদ্দেশ্যে হজরত হাম রহমাতুল্লাহ যেখানে থাকতেন তো পঁয়ত্রিশ মাইল অর্থাৎ প্রায় ছাপান্ন কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হইতেন থানা ভবনে গিয়ে পরের দিন জুমার দিন জুমার দিন জুমার নামাজ থানবির নবির রহমাতুল্লাহ পিছনে পড়তেন এরপর আবার রওনা হয়ে যেতেন মাদ্রাসার উদ্দেশ্যে সাহারান করে তো আরও কি কঠিন অবস্থা যে এই যে যে গেলেন কিছু সময়ের জন্য রাত্রে অবস্থান তারপর দিনের অর্ধেকটা বা আরও কিছু বেশি বিকাল পর্যন্ত থাকলেন থানা ভবনে এই সময় খাবেন কি তো এটার জন্য যা করতেন হজরত ফরিদুর রহমাতুল্লাহি আলাই কত বড় মানুষ ছিলেন কত বেশি মজা হাদা করছেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার পিপাসা কত প্রচন্ড ছিল কতটা বিকুল ছিল এই আল্লাহ আল্লাহওয়াল্লা হৃদয় পাকি ভালো জানেন তো খাওয়ার ব্যবস্থা ছিল এই যে ওই মাদ্রাসায় থাকাকালীন যে খাবার যেটা পাইতেন রুটি সেই রুটি থেকে কিছু কিছু প্রতিদিন বাঁচাই রাখতেন তো ওইটাই জমা করতেন ওই জমা করা রুটি বাসি রুটি কয়েকদিনের বাসি রুটি ওইটাই কাপড়ের মধ্যে পেঁচাইয়া ওইটা নিয়েই আসতেন থানা বাবান তো ওইটাই খাইতেন যেটা আমাদের জামানায় আমরা কল্পনাও করতে পারি না অথচ হজরত ফরিদ বি তো খুব বেশি দিন আগের মানুষ না আমাদের একদম নিকট অতীতের হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আল্লাহ পীর জিহুজুর রহমাতুল্লাহ আলাই সামসুলক ফরিদির রহমাতুল্লাহ আলাই এই তিনও বুজুর্গ একই জামানার মানুষ আতাহার আলী রহমাতুল্লাহ আলাই একই জামানার মানুষ কি কঠিন মজাহাদা করতেন আল্লাহাক জল্লা জলাল আমাদেরকে আল্লাহ আল্লাহ কদর করার তৌফিক দান করেন যারা তো চলে গেছেন তাদের সোহবত তো আর পাওয়ার সুযোগ নাই তা সোহবতের বিকল্প যেটা তাদের জীবনী পড়া তাদের ঘটনা পড়া তো এটার দ্বারা সোহবত তো হবে না কিন্তু সোহবতের অনেকটা কাছাকাছি হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আর এই জন্য নিজের সন্তানদেরকে উদ্বুদ্ধ করা যে ছুটির সময়টাতে বাড়িতে যখন থাকে তখন তো তারা অনেকটা ফ্রি থাকে মুক্ত থাকে তো তখন তাদেরকে বলা যে এই কিতাবটা পড়ো কোন আল্লাহর জীবনী হাতে উঠাই দেওয়া হলো সামসুল ফরিদুর রহমাতুল্লাহর জীবনী পাওয়া যায় হাফিজ হুজুর রহমাতুল্লাহর জীবনী আছে আতাহার আলী রহমাতুল্লাহ জীবনী আছে এই সকল আল্লাহ জীবনী করার জন্য তাদেরকে বলা আল্লাহ পাক জল্লা জলাল আমাদেরকে হায়াতের কদরের খুব তৌফিক দান করেন হায়াত বড় মূল্যবান যে মুহূর্ত চলে গেল কশ্চিন আর আসবে না কোনোভাবেই ফিরে আসবে না এজন্য বড় সচেতন হওয়া চাই আল্লাহ পাক আমাদের সকলকেই ভরপুর তৌফিক দান করেন